টানা বৃষ্টিতেও ভ্যাপসা গরম কলকাতায়, আজও বজ্র বিদ্যুৎ সহ প্রবল বর্ষণের পূর্বাভাস। তো আজও রাজ্যের কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শুক্রবারও সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সকালে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, চলুন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জেনে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার আংশিক মেঘলা আকাশ কলকাতায়, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যদিকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। উল্লেখ্য, রাজস্থান থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তীর্ণ। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যার ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তীর্ণ। উড়িষ্যা উপকূলে রয়েছে একটি ঘূর্ণবর্ত, এই ঘূর্ণবর্ত নিম্নচাপে পরিণত হবে। অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চয় করবে। এর প্রভাব পড়বে মধ্য ভারতের ওপর। উত্তর ভারতেও সক্রিয় মৌসুমি বায়ু, 19 জুনের পর থেকে মৌসুমি বায়ু অমৃতসর অবলম্বর ওপরে থমকে গিয়েছে। দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে রাজস্থানের বাকি অংশে 2-3 দিনের মধ্যে মৌসুমি বায়ু পৌঁছে যাবে। সারা দেশে মৌসুমি বায়ু প্রভাব বিস্তারণ করবে, বৃষ্টি বাড়বে উত্তর পশ্চিম ভারতে। হাওয়াফিস জানিয়েছে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি ওপরে। সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি ওপরে। অপরদিকে শহরে বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 91% এবং সর্বনিম্ন 62% বলে জানিয়েছে হাওয়াফিস। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।